পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতির কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পোশাক খাতের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আরও কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোও নতুন করে চিহ্নিত করা হয়েছে। গত দুই মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া গত দু সপ্তাহ ধরে শিল্পাঞ্চলের 99 ভাগেরও বেশি কারখানা শতভাগ উৎপাদনে রয়েছে।